বন্ধুরা, ধীরে ধীরে আমরা চলে এলাম শিল্পযুগে, যে যুগে আমরা শিল্পের মাধ্যমে অর্থাৎ শিল্প কলকারখানার মাধ্যমে আমরা সম্পত্তি নিরূপণ করা শুরু করলাম, আমরা উৎপাদন করলাম এবং মালিকানাও নির্ধারণ করলাম। তো এই শিল্পযুগের যে অর্থনীতি সেটির তিনটি পর্যায় ছিল। কি কি? সেটি হচ্ছে প্রথমত ধনতান্ত্রিক পর্যায় বা ক্যাপিটালিস্ট যে পর্যায় সেটি। তো এই ক্যাপিটালিস্ট পর্যায়ে কি হয় জানো? ক্যাপিটালিস্ট পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যার পুঁজি যত বেশি সে তত বেশি বিনিয়োগ করতে পারে, সে তত বেশি উৎপাদন করতে পারে এবং সেখান থেকে সে তত বেশি মালিকানা লাভ করে। এই যে দেখো, আসলে এই যে টাকা, এই টাকার জন্য বিভিন্ন বিনিয়োগ করার জন্য, শিল্প প্রতিষ্ঠান নিয়োগ করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে পুঁজির দরকার। এবং আমরা এই শিল্পযুগের শুরুর দিকে দেখতে পাই যে কীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি সেই সামন্ত যুগের কথা মনে আছে? সেই কৃষিযুগের যে সামন্ত পর্যায় ছিল সেই সামন্ত পর্যায়ে কিন্তু ধীরে ধীরে দাসপ্রথা হ্রাস পেতে থাকে এবং ধীরে ধীরে যখন শিল্পযুগে আসি তখন সেই দাসপ্রথা থেকে মানুষজন উপার্জনের জন্য মুক্ত হয়ে যায়। তারা যেখানে কাজ করতে চায় তারা আসলে ঠিক সেই শিল্প প্রতিষ্ঠানেই কাজ করার সুযোগটি পায় এবং পরবর্তীতে দেখা যায় এই জন্য বিভিন্ন লোকজন তাদের যে ক্যাপিটাল বা পুঁজি রয়েছে সেটি ব্যবহার করে বিনিয়োগ করা শুরু করে এবং বিভিন্ন ধরনের উৎপাদন করা শুরু করে এবং তারা ব্যক্তি মালিকানায় বিভিন্ন ধরনের সম্পদ সৃষ্টি করা শুরু করে। পরবর্তীতে সমাজতান্ত্রিক একটি পর্যায় কিন্তু রয়েছে, সেখানে কি যেটা হচ্ছে সমাজের ধারাই সমাজের সকল ধরনের মালিকানা, সকল ধরনের সম্পত্তি সব কিছু নিয়ন্ত্রিত হবে এবং মানে উৎপাদন, তারপরে সেটা কীভাবে বণ্টন হবে, সেটা কীভাবে সংরক্ষণ করা হবে সেটা নির্ধারণ করবে কে? সেটা নির্ধারণ করবে সমাজ এবং প্রত্যেকে তাদের নিজেদের সাধ্যমতো কাজ করবে। ধরো একজন ডাক্তার, সে যদি 5 ঘন্টা কাজ করার জন্য উপযুক্ত হয়, তার যদি শারীরিক সক্ষমতা থাকে তাহলে সে 5 ঘন্টা কাজ করবে। আরেকজন ডাক্তার, সে যদি 6 ঘন্টা কাজ করতে পারে সেও 6 ঘন্টাই কাজ করবে। প্রত্যেকে তাদের সাধ্যমতো কাজ করবে এবং পরবর্তীতে যে মালিকানা হবে সেই মালিকানাটি তাদের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে এবং এটি নিয়ন্ত্রণ করবে কে? এটি করা হবে সমাজ থেকে, সমাজের সরকারের কাছ থেকে। এটি হচ্ছে সমাজতান্ত্রিক পর্যায়। এবং পরবর্তীতে সাম্যবাদী যে পর্যায় সেটি হচ্ছে সমতার বিষয়ে। মার্ক্সীয় যে দর্শন রয়েছে সেই মার্ক্সীয় দর্শনে এই সমাজের একটি সমতার কথা বলা হয়, যেখানে সম্পত্তির মালিক প্রত্যেকে হবে সেটা হচ্ছে সমানভাবে এবং সমাজ থেকে যে শ্রেণী বৈষম্য রয়েছে সেই শ্রেণী বৈষম্য দূরে সরে যাবে। আমরা কিন্তু দেখি অর্থনীতির ভিত্তিতে আসলে সমাজে 3টি শ্রেণী রয়েছে। কি কি? প্রথমত উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী। এই যে 3টি শ্রেণী, কার্ল মার্কস বলেন যে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে আসলে ধনীরা প্রতিনিয়ত ধনী হয় এবং গরিবরা প্রতিনিয়ত গরিব হয়। কেন? কারণ যারা ধনী তাদের কাছে ক্যাপিটাল বা পুঁজি অনেক বেশি থাকে, যে কারণে তারা বিনিয়োগ করতে পারে, তাদের সম্পত্তি দিন দিন বৃদ্ধি পায়। অপরদিকে যেহেতু ধনীদের কাছে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, জনসাধারণের দারিদ্রতাও অন্যদিকে বেড়ে যাচ্ছে। পুঁজিপতির হাতে সম্পদ জমা হওয়ার মানে হচ্ছে জনসাধারণের কাছে দারিদ্রতা বেড়ে যাওয়া। তো সেখান থেকে যখন গরিবরা দিন দিন গরিব হচ্ছে, তার মানে মধ্যবিত্তরা দিন দিন কী হচ্ছে? নিম্নবিত্ত। এবং উচ্চবিত্তরা দিন দিন কী হচ্ছে? আরও উচ্চবিত্ত। তো এরকম হতে হতে মার্ক্সের মতে একটা সময়ে মধ্যবিত্তরা নিম্নবিত্ততে পরিণত হবে এবং সমাজ থেকে মধ্যবিত্ত শ্রেণী গায়েব হয়ে যাবে এবং তখন আসলে যে এই শাসক গোষ্ঠী এবং শোষিত গোষ্ঠী, এই পুঁজিপতি এবং এই সর্বহারা গোষ্ঠী একটি বিবাদে
যুক্ত হবে, তাদের মধ্যে আন্দোলন হবে, তাদের মধ্যে সংঘাত হবে, এবং সেখান থেকে আসলে এই নিম্নবিত্ত যারা আছে তারা সেখানকার শাসন ব্যবস্থায় চলে আসবে, তারা ক্ষমতায় চলে আসবে। এবং তখন তিনি বলেন যে সাম্যবাদী এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা তখন আসলে প্রতিষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই শিল্পযুগে আমরা দেখতে পাচ্ছি যে মূলত তিন ধরনের পর্যায় আমাদের পৃথিবীতে ছিল। এবং তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে শিল্পযুগের দ্বিতীয় স্তর কোনটি, সেটি কি পুঁজিবাদ নাকি সমাজতন্ত্র? সঠিক উত্তর হচ্ছে শিল্পযুগের দ্বিতীয় স্তর হচ্ছে সমাজতন্ত্র। তো বন্ধুরা, এই যে পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা সাম্যবাদ, এটি কিন্তু বিশাল একটি টপিক। তো এটি নিয়ে তোমাদের যদি আরও কিছু জানবার থাকে তাহলে তোমরা কী করবে, তোমরা দ্রুত আমাদেরকে কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটি লিখে জানাবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।